72 সালে প্রদীপ ব্যানার্জির কোচিংয়ে ইস্টবেঙ্গল ক্লাব পাঁচটা ট্রফিতে খেলে পাঁচটাতেই চ্যাম্পিয়ন হয়েছিল, পাঁচে পাঁচ, অর্থাৎ কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ডুরান কাপ, রোভার্স কাপ এবং বরদলিয়া ট্রফি। এবং সেই প্রথম ভারতবর্ষের ফুটবলে কোনো একটা ক্লাব ত্রিমুকুট জয়ী হলো, অর্থাৎ আইএফএ শিল্ড, ডুরান এবং রোভার্স। মনে রাখবেন 1887 সালে শুরু হয় ডুরান কাপ, 1893 সালে শুরু হয় আইএফএ শিল্ড এবং 1899 সালে শুরু হয় রোভার্স কাপ। 1972 সালের আগে কিন্তু না কোনো গোড়াদের দল, না কোনো ভারতীয় দল এই ত্রিমুকুট অর্জন করতে পারেনি। এবং সেই যে অশ্বমেধের ঘোড়া চালিয়েছিল ইস্টবেঙ্গল, তার সারথি ছিলেন নান আদার দ্যান আওয়ার ওন বিলাভেড পি কে ব্যানার্জি। কিন্তু 72 সালের সাফল্যটা কিন্তু একটাই ছিল না, 72-এর পরে এলো 73। 73 সালে প্রদীপ ব্যানার্জি ইস্টবেঙ্গল আবার পাঁচটা ট্রফি জিতল, লিগ, সিল, রোভার্স, ডিসিএম, বরদলিয়া। 74 সালেও সেই বিজয়রথ চলছে চলছে চলছে। এবার 75 সালে প্রদীপ ব্যানার্জির সামনে এসে দাঁড়ালো একটা পুরনো রেকর্ড ভাঙা, অর্থাৎ বাংলাদেশ স্পোর্টিং ক্লাব 1934 থেকে 1938 পরপর পাঁচ বছর কলকাতা লিগ জিতেছিল। পিকের ইস্টবেঙ্গলের সামনে চ্যালেঞ্জ এলো মাওনার স্পোর্টিংকে হারিয়ে দিয়ে পরপর ছয় বছরের লিগ জয় করা, এবং প্রদীপ ব্যানার্জি এবং তার সহখেলোয়াড়রা সেই চ্যালেঞ্জ জিতে ইস্টবেঙ্গল ক্লাবকে পরপর ছয় বছর লিগ চ্যাম্পিয়ন করলেন, অর্থাৎ 70, 71, 72, 73, 74, 75। কিন্তু তাতে প্রদীপ ব্যানার্জির মন ভরল না, কারণ ইস্টবেঙ্গল ক্লাব লিগ চ্যাম্পিয়ন হলো সেটা কোর্ট অর্ডারে হলো, যেদিনকে আইএফএ শিল্ড ফাইনাল খেলা 30 সেপ্টেম্বর 1975 মোহনবাগান মাঠে, প্রতিদ্বন্দ্বী মোহনবাগান। প্রদীপ ব্যানার্জি তার ছেলেদের বললেন যে আজকে তোমরা লিগ চ্যাম্পিয়ন হলে কোর্ট অর্ডারে, যদিও ইস্টবেঙ্গল ক্লাব পয়েন্টে সবার আগে ছিল, তাই আজকে মাঠে প্রমাণ করো যে তোমরা রিয়েল চ্যাম্পিয়ন। প্রদীপ ব্যানার্জির ছাত্ররা একটু বেশি প্রমাণ করলেন, সুভাষ ভৌমিক, শ্যাম থাপা, রঞ্জিত মুখার্জি, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, অশোকলাল ব্যানার্জি, শ্যামল ঘোষ, সুধীর কর্মকার, না একটু দয়া করে পাঁচ গোল দিল মোহনবাগানকে। সেদিনকে ইস্টবেঙ্গল যা খেলেছিল তাতে এখানে সেই টিমের তারকারা আছেন, শ্যাম থাপা আছেন যিনি দুটি গোল করেছিলেন, সুভাষ ভৌমিক যিনি ডেকে ডেকে মোহনবাগানকে গোল দিয়েছিলেন। অতএব তারা মোহনবাগান ক্লাবের মতো একটা ঐতিহ্যশালী ক্লাবকে সেদিনকে গোলের মালা পরালো, এবং সেই মালাতে চারজন সেই মালার কারিগর সুরজিৎ সেনগুপ্ত, শ্যাম থাপা, রঞ্জিত মুখার্জি এবং শুভঙ্কর সান্যাল। আমরা প্রদীপদাকে ইস্টবেঙ্গল ক্লাবের শতাব্দীর সেরা কোচের পুরস্কার দিতে চাই, সম্মান দিতে চাই। আমাদের কার্য